বছর ঘুরে এসে গেল আরো এক গণেশ চতুর্থী। করোনার আগে পর্যন্ত এই সময়টায় কার্যত সারা মহারাষ্ট্র জুড়ে সাজো সাজো রব চলে, আলোর রোশনায় সেজে ওঠে গোটা মহারাষ্ট্র। রাজার গণেশ মূর্তিকে দেখতে রাস্তায় নামে হাজার মানুষের ঢল, পুরো মুম্বাই সেজে ওঠে রানীর সাজে। তবে সেই জাকজমক গত বছর থেকেই আর নেই বললেই চলে। তবে তাতে কি হয়েছে, করোনার আবহেও গণেশ বন্দনায় খামতি নেই মহারাষ্ট্র থেকে আমাদের এই নিজস্ব বাংলাতে। কবে পড়েছে গণেশ চতুর্থী, এই প্রশ্ন আপাতত সকলের মুখে মুখে। গণেশ দেবকে তুষ্ট করতে মেনে চলতে হয় বিশেষ কয়েকটি রীতি। আমাদের সারা ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতিতে এই গণেশ পূজা হয়ে থাকে। এই ভিডিওটিতে জানাব গণেশ চতুর্থীর দিন, তারিখ ও তিথি, তাই ভিডিওটি দেখতে থাকুন। গণেশ চতুর্থীর দিন ও তিথি, 10ই সেপ্টেম্বর শুক্রবার পড়েছে গণেশ চতুর্থী। এই দিন 12:17 গণেশ চতুর্থীর তিথি পড়েছে, অর্থাৎ 9ই সেপ্টেম্বর মধ্যরাত পার হলেই পড়ে যাচ্ছে চতুর্থী। পরের দিন 10ই সেপ্টেম্বর সকাল 10টা পর্যন্ত রয়েছে এই তিথি। এই দিনে পার্বতী পুত্রের কাছে যদি মনের ইচ্ছা প্রার্থনা প্রকাশ করা যায়, তাকে সঠিকভাবে পূজা দিয়ে তুষ্ট করা যায়, তাহলে মিলতে পারে মনের মতো প্রার্থনার ফল। শাস্ত্রমতে এমনই বার্তা দেওয়া রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমন সব ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধর্মে থাকবেন, শুনতে থাকবেন পাওয়ার স্পিচেস।